রোজার আগেই রাজধানীর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ঠিক রাখতে তদারকি শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের সময় সকালে ঢাকার শান্তিনগর বাজার ঘুরে দেখেন বাণিজ্য প্রতিমন্ত্রী। পরিদর্শন শেষে এক সভায় তিনি বলেন, আমদানি থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত শৃঙ্খলা আনার চেষ্টা চলছে। এছাড়া কৃষক যেন তাদের ন্যায্য মূল্য পায় এবং পণ্যের দাম যেন ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে বিষয়ে কৃষি বিপণনের সাথে কথা বলা হবে। এ সময় ক্রেতা সাধারণকে কোনো পণ্য কেনার পর মানি রিসিট নেয়ার অনুরোধ করেন তিনি। বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি রাখা হলে ভোক্তা অধিদপ্তরের হটলাইন 16121 নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী। হোলসেল করতে পারবে, মানে পাইকারি এবং খুচরা বিক্রি করতে পারবে, এই লাইসেন্সগুলো আমরা দিয়ে দিব। একইভাবে কৃষি বিপণন অধিদপ্তরকে বলবো, তারাও যেন কৃষকের উৎপাদিত পণ্য কারা হোলসেল করবে এবং কারা রিটেল করবে তাদেরকেও লাইসেন্স করে দিয়ে দেয়। তাহলে বাজারে একটা সুষ্ঠু আমরা একটা চেন আমরা মেনটেন করতে পারবো।